বিএনপি একটি সন্ত্রাসী দল, সন্ত্রাস ছাড়া দলটি কিছু বোঝে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে আখাউড়া লাকসাম 72 কিলোমিটার ডুয়েল গেজ রেললাইনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিএনপির কাজ ধ্বংস করা, আগুন দিয়ে পুড়িয়ে মারাই হলো তাদের আন্দোলন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন বিএনপির দুঃশাসন ও অপকর্মের কারণে 2008 সালের নির্বাচনে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছিল। এ সময় রেলপথের উন্নয়নে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অলাভজনক বলে বিশ্বব্যাংকের পরামর্শে বিএনপি রেলপথ বন্ধ করার উদ্যোগ নিয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে রেলের উন্নয়নে পদক্ষেপ নেয়। 71-এর মানবতাবিরোধী অপরাধের মামলায় পিরোজপুরের ভান্ডারিয়ার আব্দুল মান্নান সহ চারজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার চেয়ারম্যান মোহাম্মদ শাহিনুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই রায় দেন। আসামিরা হলেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া এলাকার আব্দুল মান্নান হাওলাদার, একই এলাকার আশরাফ আলী হাওলাদার, চরখালি এলাকার মোহাম্মদ মহারাজ হাওলাদার এবং নুরুল আমিন হাওলাদার। এর মধ্যে মহারাজ হাওলাদার জামিনে মুক্ত এবং নুরুল আমিন হাওলাদার পলাতক রয়েছেন। যুদ্ধাপরাধের মামলায় আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও গণহত্যার অভিযোগ আনা হয়। তাদের বিরুদ্ধে 4টি অভিযোগে 24 জনকে হত্যা, 1 জনকে ধর্ষণ, নারীসহ 4 জনকে গুলি করে জখমের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যুর কথা বলা হয়েছে। সিলেটের খাগাইলে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন। সকাল 8:30 দিকে গোয়েনঘাট উপজেলার সালুটিকর সন্ধ্যাগাঁও বিদ্যালয়ের সামনে ঘটেছে এই দুর্ঘটনা। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম। জানা যায়, সিলেট থেকে ভোলাগঞ্জগামী একটি মাইক্রোবাস ও ভোলাগঞ্জ থেকে সিলেটগামী সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হলে দুটি যানবাহনই সড়কের পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অন্তত 6 জন নিহত হন আর গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। রাজধানী গুলশানের যেই বাড়িতে সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শিদি বসবাস করেন, সেই বাড়ির বিষয়ে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শেষ। কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে তদন্ত কমিশন। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিষয়টি উপস্থাপন শেষে আদালতের কাছে ফের সময় চাবে দুদক। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, 14 ধারায় কমিশনের সাপ্তাহিক সভায় তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। এরপর সদস্যরা এটি দেখে বিবেচনা করে অনুমোদন দেবে। এর আগে 14 জন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান আদালতের কাছে সময় আবেদন করে জানান, অনুসন্ধান প্রায় শেষ পর্যায়ে আছে। দেশের 8 বিভাগে বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের 2 জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দীর্ঘদিনের দাবির পর ভাতা 5,000 টাকা বাড়িয়ে 25,000 টাকা করার আশ্বাস পেয়ে কর্মবিরতি সহ সব ধরনের আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে ট্রেনি চিকিৎসকরা। আগামী শনিবার থেকে কাজে যোগ দেবেন তারা। তবে আগামী 6 মাস পর তাদের ভাতা পুনর্বিবেচনায় যে আশ্বাস চিকিৎসক নেতারা দিয়েছেন তা রক্ষা না হলে পুনরায় আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। বৃহস্পতিবার রাজধানী ক্রাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী চিকিৎসকরা এই ঘোষণা দেন। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে মাদক মামলায় সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। পুদর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আমিনুল হকের আদালতে এই সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য শেষে আদালত আগামী 7 সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। সাক্ষ্যদাতা হলেন জহিরুল হক। এর আগে কড়া নিরাপত্তা প্রহরের মধ্য দিয়ে নূর হোসেনকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। টাঙ্গাইলের সখীপুরে 2 ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে উপজেলার কাকরাজান ইউনিয়নের বাঘেরবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে তাদের 2 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন উপজেলার কাকরাজান ইউনিয়নের বাঘেরবাড়ি পূর্বপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে শাহজালাল এবং একই গ্রামের নবু মিয়ার ছেলে মজনু মিয়া। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। বুয়েট শিক্ষার্থীদের রাজনীতিতে অংশ না নিতে নিষেধাজ্ঞা জারি করে ফের প্রজ্ঞাপন দিয়েছে বুয়েট কর্তৃপক্ষ। বুধবার বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফুরকান উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ক্যাম্পাসের ভেতরে কিংবা বাহিরে শিক্ষার্থীরা রাজনীতিতে জড়ালে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এতে বলা হয়, এই বিশ্ববিদ্যালয়ে সব রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রম ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং কোনো শিক্ষার্থী, অনুমোদিত ক্লাব অথবা সোসাইটি ব্যতীত কোনো রাজনৈতিক দলের বা এর অঙ্গ সংগঠন সহ অন্য কোনো সংগঠনের সদস্য হতে বা তার কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না।
কয়েক সপ্তাহের ব্যবধানে আবারও মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআন পোড়ানোর অনুমতি দিয়েছে সুইডেনের পুলিশ। দেশটির বার্তা সংস্থা টিটির বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এএফপি। সুইডেন ভিত্তিক একটি সংগঠন রাজধানী স্টকহোমে ইরাকের দূতাবাসের সামনে কোরআন এবং ইরাকের পতাকা পোড়ানোর অনুমতি চেয়ে আবেদন করার পর বুধবার তা মঞ্জুর করেছে স্টকহোম পুলিশ। এদিকে সুইডেনে ফের কোরআন পোড়ানোর পরিকল্পনার খবরে ইরাকের রাজধানী বাগদাদে সুইডিশ দূতাবাসে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত প্রতিবাদকারীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে শত শত বিক্ষুব্ধ জনতা বাগদাদের মধ্যাঞ্চলে অবস্থিত দূতাবাসটির দেয়াল ও প্রবেশদ্বার টপকে ভেতরে ঢুকে কয়েক জায়গায় আগুন ধরিয়ে দেয়। আগুনের ঘটনায় দূতাবাসের কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে আগুনে ক্ষতির পরিমাণও জানা যায়নি।